এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা যে জিনিসটি শিখতে চলেছি সেটি হচ্ছে নামতা। নামতা শুনলে যদিও আমাদের অবাক লাগে, তবু বলতে বাধ্য যে শুধু ছাত্র নয়, অনেক বড় গুণী জ্ঞানী ব্যক্তিকে আজ যদি বলা হয় 98, 97 বা 92 তার ঘরে নামতা লিখে দিতে বা নামতা বলে দিতে, হয়তো উনি নাও পারতে পারেন। কিন্তু আজ আমি যে ট্রিকটি দিব সেই ট্রিকটি যদি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা যে কোনো ঘরের নামতা, ইভেন 98, 97, 92 পর্যন্ত যে কোনো ঘরের নামতা আপনারা অনায়াসে লিখে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা নয়ের কোটি নামতাটা লিখব। সেই নয়ের কোটার নামতাটি আমরা সবাই জানি, নয় একে নয়, নয় দুগুণে 18। তবুও তারপর আমি একটি ট্রিকের মাধ্যমে যেটাকে দেখাবো সেটি একটু দেখুন, তারপর আশা করি মজা লাগবে। তো প্রথমে আমরা লিখব নয়ের ঘরের নামতা। তো নয়ের ঘরে নামতা লেখার সময় আমরা প্রথমে শূন্য থেকে নয় পর্যন্ত আমরা ক্রমান্বয়ে লিখে যাব। আমরা লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার আমরা রিভার্স অর্ডারে, অর্থাৎ নিচে থেকে উল্টো করে আমরা শূন্য থেকে লিখে দিব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিছু বুঝলেন না? হয়ে গেল নয় ঘরে নামতা, বিশ্বাস হচ্ছে না? একবার দেখে নিন, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 দশে 90। কিচ্ছু শিখতে লাগলো না, অনায়াস হয়ে গেল। সেম টু সেম আমি আরেকটি ঘরে নামতা সেই ট্রিকের মাধ্যমে দেখাবো, সেটি হচ্ছে 19 ঘরে নামতাটি আমরা কীভাবে লিখব। প্রথমে আমরা 1 থেকে 19 পর্যন্ত সব অযুগ্ম সংখ্যাগুলি আমরা ক্রমান্বয়ে লিখে নেব। যেমন প্রথমে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। আমরা 1 থেকে 19 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলি ক্রমান্বয়ে সিরিয়ালে লিখে নিলাম। তারপর আবার রিভার্স অর্ডারে 0 থেকে 9 পর্যন্ত লিখে দেব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শেষ হয়ে গেল আমাদের 19 ঘরের নামতা। দেখে নিন, 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 56, 5 19 95, 6 19 114, 7 19 133, 8 19 192, 9 19 190। কিন্তু 19 ঘরে নামতাটি আমি এই ট্রিকের মাধ্যমে করলাম, সেটি হচ্ছে ফার্স্ট ট্রিক। এবার আরেকটি ট্রিক দেখাবো, সেটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে ইউনিভার্সাল ট্রিক, যে ট্রিকের মাধ্যমে আপনারা যে কোনো ঘরে নামতা আপনারা অনায়াসে কমপ্লিট করতে পারবেন। সেই সেকেন্ড ট্রিকটি আমরা দেখে নিই, যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ট্রিক, যেটি আপনারা একবার শিখে নিতে পারলে যে কোনো ঘরে নামতা আপনারা করতে পারবেন। আর আশা করি এই ভিডিওর শেষে আপনারা 90 ঘরে নামতা আপনারা নিজে নিজে করতে পারবেন, এবং আমি নিজেও দেখিয়ে দেবো কীভাবে হয়। একটু সময় ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 19 ঘরের নামতা যখন আমরা লিখব, তখন প্রথমে 1 ঘরের নামতাটি লিখে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10। এবার কী করব, এবার সেই নয়ের ঘরের নামতাটি লিখে নিব। নয়ের ঘরে নামতাটি লিখে নেব। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 দশে 90। এবার যে কাজটি করব, এবার খুব সিম্পলি কাজটি করব। এবার দেখুন, এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, কিছু করার নাই, আমরা 19 লিখে নিলাম। তারপর
এই যে এককের ঘরে যে সংখ্যাটি আছে এককের ঘরে সংখ্যাটিকে আমরা সেম টু সেম লিখে দিব, কিন্তু সেই এদিকের দশক এবং একক সেই সংখ্যাটিকে আমরা মধ্যখানে প্লাস করে দিব, অর্থাৎ টু প্লাস থ্রি কত হবে থ্রি। সেম টু সেম সেভেনটিকে সেভেন লিখে দেব, থ্রি আর টু কী হবে ফাইভ হবে। সেম টু সেম সিক্সটিকে সিক্স লিখব, ফোর এবং থ্রি কত হবে সেভেন্টি সিক্স। ফাইভটাকে ফাইভ হিসাবে লিখে নিলাম, ফাইভ আর ফোর কী হবে নাইন। এবার ফোরটাকে ফোর হিসাবে রেখে দেব, সিক্স প্লাস ফাইভ কত হবে এলিভেন, এলিভেন লিখে নেব। থ্রিটাকে থ্রি লিখব, সেভেন প্লাস সিক্স কত হবে থার্টিন। তারপর টুটাকে আমরা টু হিসাবে লিখে নিলাম, এইট প্লাস সেভেন কত হবে ফিফটিন। তারপর ওয়ানটাকে ওয়ান রেখে দিলাম, নাইন প্লাস এইট কত হবে সেভেন্টিন। তারপর সেখানে কী করবো দেখুন, একটি কথা ভাবুন, সেখানে চারটি সংখ্যা হয়ে গেছে, চারটি সংখ্যা যখন হয়ে গেছে তখন সেই ডান দিকে সেই শূন্যটিকে শূন্য লিখে নিলাম, তারপর সেই জিরো এবং নাইন আমরা প্লাস করবো, ওয়ানটিকে ছেড়ে দেবো। জিরো প্লাস নাইন প্লাস করলে নাইন হবে এবং সেই ওয়ানটিকে আমরা ওয়ান হিসেবে বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের উনিশের ঘরের নামতা। আর এই ট্রিকটি সব ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটি নামতা আমরা যখন করব তখন আমরা সেই ট্রিকটি ফলো করব। চলুন আরও এক দুটি নামতা করে আপনাদেরকে বুঝিয়ে দিই। এবার আমরা করব থার্টিনের ঘরের নামতা। থার্টিনের ঘরের নামতা যদি করি, সেম টু সেম প্রসেস যখন করব তখন একের ঘরের নামতা এবং তিনের ঘরের নামতা আমরা আলাদা আলাদাভাবে লিখব। প্রথমে একের ঘরের নামতা লিখি, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ। তিনের ঘরের নামতাও সেম লিখব, তিন একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিনগা নয়, তিন চারা বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাত একুশ, তিন আটা চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে ত্রিশ। আমরা আগে যে ট্রিকটি ফলো করেছিলাম সেম টু সেম ট্রিকে আমরা ফলো করবো। এখানে দেখুন একক একক এককের ঘরের সংখ্যা আছে, কোনো চেঞ্জের প্রয়োজন নাই, সমান সমান আমরা লিখে দিব। এবারে সে ব্যতিক্রম দেখা দিল, এখানে দুটি ঘর একক এবং দশক, এখানে শুধু একক, তাই এককের ঘরে যা আছে সেটিকে আমরা লিখে দিব এবং সেখানে ফোর প্লাস ওয়ান করব কত হবে ফাইভ। আবার সেই ফাইভকে আমরা সমানভাবে লিখে দিলাম, তারপর ফাইভ প্লাস ওয়ান কত হবে সিক্স হবে। এইটটাকে এইট লিখলাম, সিক্স প্লাস ওয়ান কত হবে সেভেন। তারপর সেখানে ওয়ানটাকে ওয়ান লিখলাম, সেভেন প্লাস টু কত হবে নাইন হবে। সেখানে ফোর লিখলাম, ফোরটা লিখে নিলাম, এইট প্লাস টু কত হবে টেন। এবারে সেভেনটাকে সেভেন হিসাবে লিখে নিলাম, আবার নাইন প্লাস টু কত হবে এলিভেন। এখানে আবার আগের মতো কী করব, সেই জিরোকে জিরো হিসাবে রেখে দিলাম, আর শূন্য প্লাস থ্রি থ্রি হবে, সেখানে ওয়ানটাকে ওয়ান হবে। দেখুন হয়ে গেল, তেরো একে তেরো, তেরো দুগুণা ছাব্বিশ, তিন তেরো উনচল্লিশ, চার তেরো বায়ান্ন, পাঁচ তেরো পঁয়ষট্টি, ছয় তেরো আটাত্তর, সাত তেরো একানব্বই, আট তেরো একশো চার, নয় তেরো একশো সতেরো, দশ তেরো একশো ত্রিশ। আশা করি আপনারা কনসেপ্টটি বুঝতে পারছেন। এবার একটু বড়তে যাই, এবার একটু বড়তে যাই, এবার আমরা থার্টি ওয়ান, থার্টি ওয়ান ঘরের নামতাটি আমরা কীভাবে করব। সেম টু সেম আগের মতো সেম প্রসেস আমরা চালাবো, কোনো ব্যতিক্রম নেই। এবার সেই প্রথমে তিনের ঘরের নামতাটি লিখে নিই, তিন একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিনগা নয়, তিন চেরা বারো, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতা একুশ, তিন আটা চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে ত্রিশ। এবার আমরা একের ঘরের সেই একের নামতাগুলি লিখে নেব, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ। এবার দেখুন কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে হচ্ছে ঠিক সেইভাবে লিখে নিলাম, নাইনটি থ্রি, ওয়ান টোয়েন্টি ফোর, ওয়ান ফিফটি ফাইভ, ওয়ান এইটটি সিক্স, টু ওয়ান সেভেন, টু ফোর এইট, টু সেভেন নাইন, এবং সেখানে আগের মতো যেভাবে করলাম থ্রি ওয়ান জিরো, হয়ে গেল আমাদের থার্টি ওয়ান ঘরের নামতা।
এবার আমরা সবটি বড় ঘরের নামতা করব এবং সেটি শেষ নামতা আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমরা 98 ভাবতে অবাক লাগছে না, কিন্তু একদম সোজা সেই সেম দিকের মাধ্যমে আমরা করব। 98 ঘরের নামতা আমরা কিভাবে করব, সেম প্রসেস আমরা ফলো করব। আগে নয়ের ঘরের নামতাটি আমরা লিখে নিই। নয়কে নয়, নয় দুগুণ ১৮, তিন নং ২৭, চার নং ৩৬, পাঁচ নং ৪৫, ছয় নং ৫৪, সাত নং ৬৩, আট নং ৭২, নয় নং ৮১, নয় দশে ৯০। এবার আমরা আটের ঘরে নামতাটিকে লিখব। আটেকে আট, আট দুগুণা ১৬, তিন আটা ২৪, চার আটা ৩২, পাঁচ আটা ৪০, ছয় আটা ৪৮, সাত আটা ৫৬, আট আটা ৬৪, আট নং ৭২, আট দশে ৮০। এবার আমরা নয়ের কোটের নামতা এদিকে লিখলাম, আটের কোটার নামতা লিখলাম, এবার 98 ঘরের নামতা হয়ে গেল। কীভাবে হয়ে গেলো দেখে নিন। 98 ঠিক ছয় সংখ্যাটি ডান দিকে আছে, ছয়টা লিখে নিলাম। এবার মধ্যে যে দুই সংখ্যাটি সেটিকে প্লাস করবো আগের সিস্টেম। এইট প্লাস ওয়ান কত হবে? নাইন, ওয়ানটি ওয়ান হিসাবে থাকবে। ফোরটাকে ফোর লিখব। সেভেন প্লাস টু কত হবে? নাইন, টুটা থাকবে। সেম টু সেম প্রসেসে আমরা চালিয়ে যাব। সিক্স প্লাস থ্রি কত হবে? নাইন, এদিকে হবে থ্রি, আবার এখানে জিরো থাকবে। ফাইভ প্লাস ফোর কত হবে? নাইন, এবার এখানে কত হবে? ফোর, এইট থাকবে। ফোর প্লাস ফোর যদি প্লাস করি কত হবে? এইট, এবার এখানে থাকলো পাঁচ, সিক্সটা সিক্স লিখে নিলাম। কিছু না, শুধু মধ্যের দুটো আমরা প্লাস করব। ফাইভ থ্রি এইট হবে, এখানে সিক্স হবে। ফোর সেভেন, সিক্স প্লাস টু কত হবে? এইট, সেভেন, টু, সেভেন প্লাস ওয়ান কত দেব? এইট, এইট আছে, এইট লিখব। জিরো, এইট প্লাস জিরো, এইট প্লাস জিরো কত হবে? এইট, সেই নয়টিকে নাইন লিখে দেব। হয়ে গেল আমাদের 98 ঘরের নামতা। আমরা 98 ঘরের নামতা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যে কোনো ঘরের নামতা আমরা মুখস্থ করার দরকার নেই। শুধু এক থেকে নয় পর্যন্ত যদি আমরা নামতা জানতে পারি, যদি আমরা জানি, তাহলে আমরা যে কোনো ঘরের নামতা আমরা খুব অনায়াসে আমরা বের করতে পারবো। আশা করি আপনারা সেই নামতার কনসেপ্টটি বুঝতে পেরেছেন। আর সেই ভিডিওটি দেখার পর আর মনে হয় না আপনাদের নামতায় আপনাদেরকে কেউ কিছু কথা কোনো কথা বলতে পারবে, আপনার অনায়াসে সেই নামতাগুলি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ধরনের আরও অনেক শর্ট টিপস পাওয়ার জন্য ধন্যবাদ।